আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকী, কোথায় নেই কেকের বিচরণ বলুন তো? তারই ধারাবাহিকতায় চলছে বিয়ের মৌসুম, আর এই বিয়ের মৌসুমে আপনাদের জন্য থাকছে গায়ে হলুদের থিম কেক অর্থাৎ কুলা কেক। আমরা আশা করব আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। কুলা থিম কেকটা তৈরি করার জন্য আমি 9x11.5 ইঞ্চি একটা সুইস রোলের প্যানে 2 পাউন্ড ওজনের মোট 2টা স্লাইসের কেক বেক করে নিয়েছি। ডিটেলস রেসিপি ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, এমনকি পিন কমেন্ট চেক করলেও এই কেকটার রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো আমি যে মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছি, সেই মোল্ডের মাপে একটা মাউন্টেন পেপার কেটে নিয়েছি, অর্থাৎ 9x11.5 ইঞ্চি মাপে কেটে নিয়েছি এবং কুলার শেপ এঁকে দিয়েছি। এটা নিশ্চয়ই সবাই পারবেন, যারা আঁকা আঁকিতে খুব বেশি পছন্দ করেন তাদের কাছে কুলা আঁকা কিন্তু কোনো ব্যাপার না। তো আমি পেন্সিল দিয়ে কুলাটাকে এঁকে নিয়েছি এবং কেচির সাহায্যে চারপাশের অসমান অংশগুলো ছেঁটে ফেলে দিচ্ছি, ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ যত ইঞ্চি আপনি কেক বেক করবেন তত ইঞ্চি আপনাকে ফর্মাটাকে রেডি করতে হবে। তো আমি একটু শক্ত মাউন্টেন পেপার নিয়েছি, আপনারা চাইলে নর্মাল লেখালেখি কাগজও নিতে পারেন, তবে মাউন্টেন পেপার নিলে হবে কি এটা আপনি পরবর্তীতে আবারও ইউজ করতে পারবেন। তো আমাদের কুলার শেপ দেওয়া কিন্তু রেডি, এবার চলে যাচ্ছি কেকটা ফ্রস্টিং করতে। একটা 14 ইঞ্চি চার কোণা বোর্ড নিয়েছি এবং কিছু হুইপ ক্রিম ফ্রস্টিং দিয়ে দিচ্ছি। প্রথমে একটা স্লাইসের কেক বসিয়ে দিলাম। এবারে আমরা যে মাউন্টেন পেপার দিয়ে কুলার শেপ তৈরি করেছি সেই মাউন্টেন পেপারটা কেকের উপরে সাবধানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে যে কোনো একটি ধারালো নাইফ দিয়ে চারপাশের অসমান কেকগুলোকে ছেঁটে ফেলতে হবে। আর চাইলে কিন্তু আপনার এই ছেঁটে ফেলা কেকগুলো দিয়ে যার কেকও তৈরি করতে পারবেন, কোনো কিছুই কিন্তু আসলে ফেলনা নয়। তো প্রথম স্লাইসের কেক আমি ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে কেটে নিচ্ছি, ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম স্লাইসের কেকটাকে কাটা হয়ে গেলে চারপাশের অসমান কেকগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে 2টা স্লাইসের কেকই একই সঙ্গে কাটতে পারেন, আবার চাইলে আমার মতো 2টা ভাবে বিভক্ত করেও কাটতে পারেন। তো 1টা স্লাইসের কেককে আমি ভালো মতো কুলার শেপ দিয়ে এবার কেকটার উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। আজকের টোটাল কেকটা আমি 2 পাউন্ড ওজনে তৈরি করেছি এবং সুগার সিরাপের পরিমাণটা হলো 1/2 কাপ পানি এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এবারে হালকা হলুদ রঙের হুইপ ক্রিম ফ্রস্টিং দিয়ে উপরের দিকটা কভার করে নিচ্ছি। হুইপ ক্রিমটা আমি একটি পাইপিং ব্যাগে নিয়েছি, এতে করে আপনার ক্রিমের ওয়েস্টেজ যেমন কম হবে আপনার কেকে কিন্তু আপনি খুব দ্রুততার সাথে ফিনিশিং এনে নিতে পারবেন। একটি প্যালেট নাইফের সাহায্যে উপরের সারফেসের ক্রিমটাকে আমি খুব ভালো মতো সমান করে দিচ্ছি। এবারে আমি অফ স্ক্রিনে আরও 1টা স্লাইসের কেক খুব ভালো মতো কুলার শেপ করে কেটে নিয়েছি, সেটাই বসিয়ে দিলাম। এবং কেকের স্লাইসটা বসানোর পরে হাত দিয়ে একটু প্রেসার দিয়ে দিতে হবে, এতে করে কেকের স্লাইসগুলো 2টা ভালো মতো বসতে পারবে। আবারও কিছু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং আবারও কেকের চারপাশে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমগুলোকে লাইন টেনে নিচ্ছি। আজকের 2 পাউন্ড কুলা শেপ কেক তৈরি করার জন্য আমার টোটাল হুইপ ক্রিমের পরিমাণটা হচ্ছে, আমি 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম বিট করে নিয়েছি আর সামান্য পরিমাণে রেডম্যান ব্র্যান্ডের লেমন ইয়েলো কালার ব্যবহার করেছি। অবশ্য কালারটা আপনাদের যে যার পছন্দ মতো ব্যবহার করবেন, যদি এর চেয়ে গাঢ় কালার পেতে চান তাহলে কালারের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। চারপাশে আমি একটি প্যালেট নাইফের সাহায্যে খুব ভালো মতো ক্রিমটাকে কেকের গায়ে সেট করে দিচ্ছি, এতে করে ফিনিশিংটা যেমন দ্রুত চলে আসবে তেমনি কেকটা স্লাইস করার সময় ক্রিম এবড়ো থেবড়ো হয়ে যাবে না। চারপাশে ক্রিমটাকে সমান করা হয়ে গেলে এবার উপরের ক্রিমটাকে আমি একটি প্যালেট নাইফের সাহায্যে আবারও একটু সমান করে নিচ্ছি। সাধারণত রাউন্ড কেকের তুলনায় অন্যান্য শেপের কেকগুলো কিন্তু ফিনিশিং আনতে একটু বেশি সময় লাগে। তো আমি একটি স্ক্র্যাপারের সাহায্যে কেকের চারপাশে আলতো হাতে টেনে নিচ্ছি, এতে করে চারপাশে দারুণ একটা ফিনিশিং চলে আসবে। এবং কুলার সামনের সাইডের অংশটা আমি একটি প্যালেট নাইফের সাহায্যে খুব ভালো মতো সমান করে দিচ্ছি।
केकर ओपरटा जिगजैग डिजाइन करार जोन्नो आमी एकटी काटा चामच व्यवहार करछी, तबे आपनारा चाइले केक कम्बो व्यवहार करते पारेन। तबे आमी उपरे सार्फेसटाते काटा चामच व्यवहार करलेओ चारपाशेर सार्फेसटा जिगजैग डिजाइन करार जोन्नो केक कम व्यवहार करब। तो आपनारा चाइले चारपाशेर डेकोरेशनटाओ केक कम दिएओ करते पारेन। আমাদের সম্পূর্ণ কেকটা ফ্রস্টিং করা হয়ে গিয়েছে। এবার যেহেতু গায়ে হলুদের কেক, হলুদ আর লালের একটা ভাব থাকবে, এটাই স্বাভাবিক। আর হলুদের মধ্যে লাল রং কিন্তু বেশ মানিয়ে যায়। আর এই পারফেক্ট রেড কালার হুইপ ক্রিম আপনারা কিভাবে তৈরি করবেন তার একটি ডিটেইলস ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে কিছুদিন আগেই শেয়ার করেছি। যারা মিস করে গিয়েছেন তারা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে দেখে নিতে পারেন। সম্পূর্ণ কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি একটি ক্লোজ স্টার নজল ব্যবহার করেছি। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের দারুণ কুলা থিম কেক। আমরা আশা করব আমাদের আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, ধন্যবাদ।